Namaskar, hello beautiful people, welcome back to Himshim. Kamon acho tomra shobai? I hope tomra shobai khub 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 bhalo acho. To ajke hocche shonibar ar ekhon 1ta baje literally. To ektu agei ghum theke uthechi, kalke puro din enjoy korar por video edit korechi, onek kichu kore tore shuyechi, kintu video ta completely edit hoyni, ekhon amake arektu edit kore tarpor upload korte hobe. Jai hok, to ekhon ami dal boshiye diyechi, to ekebare lunch e banachi dal ভাত আর একটা কিছু তরকারি বানিয়ে আর ডিমের ভাজা দিয়ে খাবো সত্যি কথা বলতে বাইরে যতই ফ্যান্সি ফুড খাই না কেন আমার কিন্তু বাড়ির খাওয়ার খেতে ক্রেভিংটা করে কালকে রাত্রিবেলা 3টা 4টা নাগাদ আমার লিটারালি ভাত আর তরকারি খেতে ইচ্ছা করছিল তো যাই হোক তো চলো ডালটা তো হতে থাকুক ততক্ষণে আমি আমার বার্থডে কেকটা একটু খাই এটা না একটা রিচুয়াল আমার ছোটবেলা থেকেই যখনই বার্থডে আসতো আর বার্থডে কেক থেকে যেত তো সকালবেলা উঠেই আগে বার্থডে কেক খাওয়ার একটা যে ইচ্ছে বা একটা যে হ্যাপিনেস ওয়াজ রিয়েলি গুড তো চলো যতক্ষণে ডালটা হচ্ছে ততক্ষণে আমরা একটু কেক খেয়ে নিই এই দেখো যে কেকটা এইটুকুই খাওয়া হয়েছে আর একটু মানে এখন খাবো কিন্তু এইটার আমি একটুখানি আমাদের বাড়িতে যে কাজ করে উনি আর আমাদের গেটে যে সিটি কাট আছে তাদেরকেও দেব কারণ এতটা কেক আমরা দুজনে মিলে একা খেতে পারবো না সো চলো এখন একটুখানি কেক খাওয়া যাক চলে এসেছি আর সত্যি কথা বলতে কেকটা এত টেস্টি না যে কি বলবো ইউজুয়ালি দুজনে আমরা অতটা বেশি কেক খেতে পারি না তো প্রত্যেকবারেই কাউকে না কাউকে দিয়েই দিতে হয় কেকটা এইবারেও আমাদের যেহেতু হাউস হেল্প আছে সিকিউরিটি গার্ড আছে তো সবার সাথে একদম মিলে মিশেই খাবো কারণ এতটা কেক যদি আমি খাই তাহলে আমি যে পরিশ্রম করছি জিমে সেটা একদম বেকার চলে যাবে বা সত্যি কথা বলছি এই কেকটা হচ্ছে চকলেট মুজ কেক কালকে হয়তো তোমাদের ব্লগে বলা হয়নি অ্যান্ড এটা এত ভালোভাবে বেক করা হয়েছে তোমরা যদি আমাকে ইনস্টাগ্রামে ফলো করো তোমরা জানবে যে এটা কে অ্যাকচুয়ালি বানিয়েছে তো একটা চেচি আছে মানে একটা দিদি আছে যে আর কি এটা বানায় সো রিন্সের বার্থডে সময়ও মালাই কেকটা ওনার থেকে নেওয়া হয়েছিল রসমালাই কেকটা চকলেট মুস কেকটা এত ভালো খেতে যে কি বলবো তো চলো আমি কেকটা এনজয় করি আর তোমরা ততক্ষণে গিয়ে আমার ব্লগটা দেখো যদি এখনও না দেখে থাকো ঈশা ইয়োগার সো চিয়ার্স চাপিয়ে দিয়েছি ডাল অলমোস্ট হয়ে গেছে ডালে ফোড়ন দিয়ে দিয়েছি আলু সিদ্ধ বসিয়ে দিয়েছি তো আজকে কি কি বানাচ্ছি সেটাকে বলে দিই আজকে বানাচ্ছি ডাল ভাত আলু চোখা আর বানাচ্ছি ভেন্ডি তরকারি আর ডিমের ভাজা বা ডিমের ভাজা নাও খেতে পারি ডিপেন্ড তো ইয়েস আর ড্রিঙ্কস অলরেডি লাঞ্চ করে নিয়েছে কারণ প্রচন্ড খিদে পেয়েছিল তো আমাদের নিচে যে রেস্টুরেন্ট আছে ওখান থেকেও চিকেন ভেন এনে খেয়ে নিয়েছে বাট আমি সত্যি কথা বলেছি আমার কোনো বাইরের খাওয়ার ইচ্ছা নেই কারণ আমার লাইক লিটারালি 3টা 4টার থেকে রাতে 3টা 4টার থেকে মানে বাড়ির খাবার খেতে প্রচন্ড ইচ্ছা করছে তো এখন আমি তাই বানাচ্ছি ডালটা অলরেডি হয়ে গেছে আবার ভেন্ডিটা বসিয়ে দেবো তারপর আলু সিদ্ধটা মাখিয়ে আর ভাতটা বসিয়ে দিলে আমার কাজ হয়ে যাবে তো চলো ফটাফট করে বানিয়ে নিই আবার মেক করেছে 3 দিন ধরে এই বৃষ্টি চলেই যাচ্ছে কালকে তো পুরো দিন হলো তার আগের দিনও হলো হতেই আছে মানে আমি আর কি মানে আমি ইরিটেট হয়ে গেছি 3 দিন ধরে আমার জামা কাপড় ছাদেই রয়েছে রাত্রিবেলা পুরো রাত্রি বৃষ্টি হয় তারপরে দিয়ে পুরো ভিজে যাচ্ছে আবার দিচ্ছি আবার শুকাচ্ছে আবার একটু পরে বৃষ্টি হচ্ছে কী যে হচ্ছে যায় না যাই হোক প্রে করছি যাতে আজকে আর বৃষ্টি না হয় আর পারছি না বৃষ্টি নিতে তো ইয়েস তো আমার ভেন্ডি তরকারি অলমোস্ট হয়ে গেছে তো হয়ে গেলে এবার ভাতটাও চাপিয়ে দিয়েছি এবার যদি আলুটা মাখবো আর খাও মানে আমি আর ওয়েট করতে পারছি না কী হচ্ছে আজকে আমার মনের প্রাণের লাঞ্চ ডাল ভাত আর এখানে আলু সিদ্ধ আর ভেন্ডি আর এখানে লেবু তো ইয়েস দিস ইজ সামথিং আই ওয়াজ ক্রেভিং রাত্রির থেকেই তো চলো লেটস হ্যাভ ইট
এখন চা বানালাম আর এখানে হচ্ছে ব্রেড চুবিয়ে খাওয়ার জন্য একটা মিল্ক ব্রেড ভীষণই ফ্রেশ তো চলো খাওয়া যাক তো চা নিয়ে চলে এসেছি চা আর ব্রেড তো আমরা একটু পরেই জিম যাব আর কি তো আজকে আর দেরি করলাম না কেন বললাম না কারণ রাতের থেকে রিনসার একটা অফিস কল আছে তো আজকে এই জন্য একটু তাড়াতাড়ি যাচ্ছি এখন বোধ হয় প্রায় 5:45 মতন বাজে তো চা বসালাম আর ব্রেড নিলাম জিপ করে বেশ খেতে ভালো লাগে কারণ প্রচন্ড খিদে পাচ্ছে না হলে ওখানে গিয়ে না মানে যদি কিছু না খেয়ে জিমে যাও না দেন অবস্থা খুব খারাপ হয়ে যায় মানে লিটারেলি আর কি টায়ার্ড ফিল হয় বমি বমি ফিল হয় তো এই জন্য আর কি তো চলো তোমরা কারা কারা এরকম চায়ের মধ্যে ব্রেড ডুবিয়ে খেতে ভালোবাসো আমাকে নিশ্চয়ই বলবে তো চলো আমি চাটা খেয়ে নিই তারপরে দিয়ে দেখা হচ্ছে তো ফার্স্ট গিফট যেটা আমি আমার মায়ের তরফ থেকে পেয়েছি ওটা হচ্ছে এই ব্যাগটা যেটার উপরে বসে আমি এখন ব্লগিং করছি তো এই বিছানাটা আমাকে বার্থডে গিফট হিসেবে আমার মা গিফট করেছে তো ইয়েস এটা হচ্ছে আমার ফার্স্ট গিফট যেটা আমি পেয়েছি সেকেন্ড আসছে হচ্ছে আমার বোন আমাকে কি গিফট করেছে তো আমার বোন আমাকে ইউজুয়ালি না সবাই আর কি টাকাই পাঠিয়ে দিয়েছিল বলেছিল তোর যেটা পছন্দ সেটাই নিবি তো আমি ও যেটা পাঠিয়েছিল সেটা দিয়ে আমি এখানে একটা এরকম একটা ব্যাগ নিয়েছি হ্যান্ডব্যাগ বিকজ ফ্রম আ লং টাইম আই ওয়ান্টেড আ ব্যাগ অ্যান্ড ট্রাস্ট মি ভীষণ ক্লাসি দেখতে ব্যাগটা তো আমি এই ব্যাগটা নিয়েছি তো এটা হচ্ছে আমার বোনের তরফ থেকে একটা গিফট এবার হচ্ছে যে রিন্স আমাকে কি দিয়েছে তো রিন্স আমাকে দিয়েছে অ্যালেক্সা তো আমি অনেকদিন ধরে ওকে বলেছিলাম আই থিঙ্ক এটা আমি আগেও একটা ব্লগে শেয়ার করেছি যে ও আমাকে কি গিফট দিয়েছে তোমরা এটা জানো তো আমি অ্যালেক্সাটা আমাকে রিন্স দিয়েছে তো ইয়েস আমি একটা ঘড়িও এখানে একটা ঘড়িও আমি পেয়েছি ফ্রম ওয়ান অফ মাই ফ্রেন্ড তো এই ঘড়িটাও আমি পেয়েছি এটা টাইম্যাক্সের একটা ঘড়ি তো ইয়েস অ্যান্ড তারপরটা হচ্ছে আমার বোন আরেকটা জিনিসও আমাকে দিয়েছে যেটা আমি কালকে ঈশা যোগার ওখানে গিয়ে নিয়েছি উইচ ইজ আ ব্রেসলেট তো আমি আজকাল খুব বেশি অবসেসড হয়ে গেছি সিলভার জুয়েলারির অবধি তো আমি কালকে যখন ঈশা যোগাতে যাই তখন ওখানে গিয়ে আমি এই জিনিসটা দেখতে পাই এটা হচ্ছে সিলভার পিওর সিলভারের একটা ব্রেসলেট একটা কড়া টাইপের তো আমি সারাক্ষণ মানে সবসময় পরার জন্য একটা এরকম একটা কিছু খুঁজছিলাম তো আমি অনেক জায়গায় খুঁজেছি অনেক জিভাতে অনেক যেগুলো এখনো সিলভারের যেগুলো আসে নতুন নতুন ওয়েবসাইট এসছে বাট এইটা যখন আমি কালকে ওখানে দেখছি না আই কুড নট রেসিস্ট তো আমি এটা নিয়েছি তো এটাও ও আমাকে গিফট করেছে তো উইচ ইজ রিয়েলি গুড আমার খুব ভালো লেগেছে এবার সামথিং উইচ আই হ্যাভ গিফটেড মাই সেলফ সেটা আমি তোমাকে দেখাচ্ছি তো কালকে আমি যে ড্রেসটা পরেছিলাম ওটা একটা পিকচার আমি দিয়ে দেবো সাইডে তো এই এই টপটা বা এই ড্রেসটা আমি নিজেকে গিফট করেছি আরেকটা জিনিস যেটা আমি নিজেকে গিফট করেছি ওটা হচ্ছে মামাআর্থের প্রোডাক্ট কারণ আমি মামাআর্থের প্রোডাক্ট ইউজ করছি ফ্রম পাস্ট 6-7 মান্থস অ্যান্ড আই মিন জাস্ট লাভ উইথ ইট তো হোয়াট ইজ বেস্ট দ্যান আ স্কিন কেয়ার তো আমি এখানে অর্ডার করেছি মামাআর্থের ভিটামিন সি ফোমিং ফেস ওয়াশ এটা হচ্ছে দুটো আছে এখানে মানে একটার সাথে একটা রিফিল আছে আর এখানে আমি অর্ডার করেছি মামাআর্থের উপটেন ফেস মাস্ক তো এই দুটো অর্ডার করেছি সো দিস ইজ অল মাই গিফট দ্যাট আই হ্যাভ গট আই হোপ তোমাদের সাথে আমি শেয়ার করছি তোমাদের ভালো লেগেছে একবার তোমাদেরকে আমি সামনে দিয়ে দেখিয়ে দিচ্ছি তো এটা 925 সিলভারের একটা ব্রেসলেট যেটা আমি কালকে ঈশা যোগার থেকে নিয়েছিলাম
which is really really nice. আমার খুব ভালো লেগেছে, তোমরা যদি যাও তো তোমরাও নিতে পারো। তো yes, হয়ে দেওয়া যখন পৌনে দশটা, তো অনেকগুলো এখনো কাজ বাকি আছে, এখনো আমার ডে শেষ হয়নি, কিন্তু ভাবলাম যে তোমাদের সাথে ব্লগটার এন্ডিং করে নিই। তো আমি এখন ডিনার করব, ফ্রেশন আপ হবো, মাটন ধুবো, দ্যার আর লট অ্যান্ড লট অফ ওয়ার্ক। যাই হোক, তো চলো আজকে এই নোটের সাথে তাহলে এই ব্লগটা তোমাদের সাথে এখানেই শেষ করছি। আশা করছি আজকে ব্লগটাতে তোমাদের কিছু ভালো লেগে থাকবে, আর যদি ভালো লেগে থাকে দেন ডোন্ট ফরগেট টু লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব। আর যদি চ্যানেলে নতুন এসে থাকো, আমাকে নতুন দেখে থাকো, প্লিজ সাবস্ক্রাইব সাবস্ক্রাইব সাবস্ক্রাইব। কিরকম টাইপের ব্লগিং বা কিরকম টাইপের টপিকের উপর ব্লগ দেখতে চাও আমাকে নিশ্চয়ই কমেন্ট সেকশনে জানাবে, বিকজ তোমাদের সাজেশনে না ইট উইল বি আ লট মোর হেল্পফুল ফর মি। তো চলো দেখা হবে কালকে উইথ আ ব্র্যান্ড নিউ ব্লগ। টিল দেন ভালো থাকো অ্যান্ড লাভ ইউর সেলফ, বিকজ লাভিং ইউর সেলফ ইজ রিয়েলি ইম্পর্টেন্ট। টাটা, বাই।